فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ما بعد جدرشوك اپنا در شعبه كيش آغوتو جانت سي جانت جاي لائف سيشن تكي آج قامة ইনশাল্লাহ আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর আমরা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে শুরুতেই তৌফিক কামনা করছে ফকলু অবিল্লাহ তৌফিক সম্রাট হুসাইন প্রশ্ন করেছেন বাংলা ভাষায় হাদিসের কোন কিতাবের বিশুদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ বা ব্যাখ্যাকৃত অনুবাদ আছে কিনা না একটু জানাবেন হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে সাহি আল বখারি শাহি মুসলিম এবং সুনান আল আরবা এছাড়া মুসনাদ আহমেদ সহ আরও অনেকগুলো মাসানিদ এবং এর বাইরে মুসান্নাফাত আছে তো এর মধ্যে আমরা হাদিসের বেশ কিছু সংকলনও পাই যেমন রিয়াদসালাহিন কিংবা মিশকাতুল মাসাবিহ এ সমস্ত গ্রন্থের যেগুলো আসলে অন্য অন্য গ্রন্থ থেকে হাদিসগুলোকে নির্বাচন করে আলাদা আরেকটা সংকলন গ্রন্থ তৈরি করা হয়েছে এর পাশাপাশি আছে যেমন নাইদুল অওতার আছে তারপরে আরও অনেকগুলো গ্রন্থ আছে আমরা জানি যে অমদাতুল আহকাম আছে এরকম অনেকগুলো গ্রন্থ আছে তো মৌলিক যে গ্রন্থ সাহিব এর অনেকগুলো সারা আরবিতেও আছে উর্দুতে আছে কিন্তু বাংলায় সেভাবে আসলে আমরা বড় বড় কাজ দেখতে পাই না কেউ কেউ এখন শুরু করেছেন আল্লাহ তাদেরকে দফিক দান করুন আমরা দোয়া করছি যেমন আমরা যদি সাহেব হারি সরার মধ্যে সবচেয়ে মাসহুর যে সরা বা ব্যাখ্যা গ্রন্থ ফথুল বাড়ির কথা বলি তাহলে দেখি যে ফথুল বাড়ির উপর বাংলা ভাষায় খণ্ড অনুবাদ করার একটা প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম দু ছয় বা সাত সালে ছয় সালে সম্ভবত এবং আমরা এর প্রথম খণ্ড অনুবাদ করেছিলাম জেদ্দা অবস্থিত বেশ কয়েকজন ভাইয়ের সহায়তায় প্রথম খণ্ড অনুবাদও হয়েছে এবং এটা পাবলিশডও হয়েছে এই মুহূর্তে আমার মনে নাই যে কোথেকে পাবলিশ হয়েছে কিন্তু পরবর্তী খণ্ডগুলো আর অনুবাদ করা হয়নি প্রথম খণ্ড অনুবাদে আমাদের অনেক সময় লেগেছিল অনেক কষ্ট হয়েছিল তবে আমার কাছে মনে হয় এই ধরনের বিশ্ববিখ্যাত গ্রন্থগুলো অনুবাদ করার প্রকল্প হাতে নেওয়া উচিত স্যার আমদাতুল আহকাম এর উপরে আমি কয়েক বছর ব্যাপী একটি হালাকা পরিচালনা করেছিলাম এবং তার ব্যাখ্যাসহ সেটি এখন সংকলনের পর্যায়ে রয়েছে আর এছাড়াও আমদাতুল আহকামের উপরে প্রথম একটি খণ্ড ডক্টর আবাকুর জাকারিয়া তিনি বের করেছেন সেটা আপনারা পড়ে দেখতে পারেন সাহি বোখারির উপরে খুবই সংক্ষিপ্ত টিকা ডক্টর আহসান উল্লাহ তিনি টিকা বের করেছেন সেটি আপনারা দেখতে পারেন আর এছাড়া আসলে যে সমস্ত বইগুলো বাজারে ব্যাখ্যাসহ আছে সেগুলো দেখা যাচ্ছে যে হয়তো দাওরা হাদিসের পাঠ্য অথবা সেগুলো হয়তো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাঠ্য যেমন মিশকাতুল মাসাবি সেখানে কিছু ব্যাখ্যা আছে যেটা আলিম ফাজেল কামিল ক্লাসের হাদিসের ক্ষেত্রে আমরা দেখি নোট আকারে সেগুলো কিছু ব্যাখ্যা সহ দেওয়া আছে কিন্তু সেগুলো তো নোট প্রকৃত এলমি এবং অ্যাকাডেমিক কাজ হিসাবে খুবই অপ্রতুল কাজ আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষায় আমাদের দিন দরদি ভাইদের সংখ্যা অনেক বন্ধুর সংখ্যা অনেক কিন্তু যখন আমরা রিসার্চ কাজে যাব এবং যখন আমরা প্রকৃত রিয়াল একাডেমিক কাজ যদি তালাশ করি সেখানে দেখবো যে আমাদের অংশগ্রহণ খুবই অপ্রতুল এবং মোটেই আশাব্যঞ্জক নয় আমি তাই আমাদের যে সকল ভাইয়েরা বিভিন্ন অ্যাকাডেমিক কাজে বিশেষ করে রিসার্চের কাজে যে সমস্ত মুসলিম স্কলার ভাই বোনেরা আর তারা আছেন তাদের আহ্বান জানাবো যে আসুন আমরা এলমুল হাদিসের বেশ কিছু খেদমা করি এবং শুধু অনুবাদ না হাদিসের অনুবাদটা এখন আর তেমন ফ্যাক্টর নয় কোনো না কোনোভাবে হাদিসের অনুবাদ আমাদের কাছে চলে এসছে এবং এর অনেক অ্যাপসও হয়ে গেছে আমরা এখন প্রয়োজন বোধ করছি হাদিসের সঠিক ব্যাখ্যা এবং হাদিসের পক্ষাবলম্বন করা হাদিস ভিত্তিক সাহিত্য গড়ে তোলা সুতরাং শুধুমাত্র ব্যাখ্যা নয় বরং হাদিস ভিত্তিক নানা রকম সাহিত্য গড়ে উঠতে পারে তাহলে আশা করা যায় বাংলা ভাষায় আমাদের মুসলিম ভাই বোনেরা তারা উপকৃত হবেন এবং হাদিস অস্বীকার করার যে বিশাল একটা ফেতনা এখন তৈরি হয়েছে তা থেকে তারা রক্ষা পেতে পারেন ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে তফিক কামনা করছি মোহাম্মদ শিহাব আপনি প্রশ্ন করেছেন হারাম সম্পর্ক থেকে কিভাবে নিজেকে বিরত রাখব একজন ছেলে হিসাবে আশেপাশে দেখা যাচ্ছে অধিকাংশ ছেলেরা এই কাজে জড়িত মনে তো চায় আমারও কাউকে ভালোবাসতে কিন্তু জানিয়ে এটা হারাম এমন অবস্থায় নিজের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি বিয়ে করবেন আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে হারাম রিলেশান বলতে আপনি মেয়েদের সাথে আজকের যে গেট টুগেদার রিলেশান অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারের যে রিলেশান সেটার কথা আপনি মিন করেছেন এবং অবশ্যই কোনো সন্দেহ নাই বিবাহ বহির্ভূত এই ধরনের যে কোনো রিলেশন চাই সেটা ফিজিক্যালি হোক দেখা সাক্ষাতের মধ্যে হোক খেলোয়ার মাধ্যমে হোক অথবা চাই সেটা ইমেলের মাধ্যমে হোক কিংবা চ্যাটের মাধ্যমে হোক কিংবা মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক অথবা সেটা কোনো ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক কিংবা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে হোক এই ধরনের বিবাহ বহির্ভূত রিলেশন অবশ্যই শরিয়াতে নিষিদ্ধ এবং হারাম তো এক্ষেত্রে যদি আপনার কাউকে ভালোবাসতে চায় আপনি ভালোবাসুন তাতে তো কোনো সমস্যা নেই কিন্তু সে ভালোবাসাটা হয় যেন শরীয়ত সম্মতভাবে এবং সেটাই হচ্ছে বিবাহ হ্যাঁ নবী সাল্লাহ সাল্লামের জন্যই যুবকদেরকে আপনাদের মতো যুবকদেরকে উদ্বুদ্ধ করেছেন অতি সত্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যখনই শারীরিক মানসিক এবং আর্থিকভাবে সামর্থ্য তৈরি হয়ে যায় নবী সাল্লাহ সাল্লাম বলছেন ইয়াম আশরা শাবে মানে সাতা আমিন কুমুল বা এত ফেলি এত জৌয়েজ ফাইন আগাদ্দৌলুল বাসর ও আহ সান উলীল ফরজ অমান আলী হিম সৌ ফাহুল মুত্তাফা কোন আলাই হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে নেয় কারণ এই বিবাহের মধ্য দিয়েই তার চক্ষু অধিকতর সংযত হবে এবং তার লজ্জা স্থানের লজ্জার স্থানকে হেফাজতের এটাই হচ্ছে সবচেয়ে উপযোগী পন্থা আর যারা বিবাহের সামর্থ্য রাখে না অর্থাৎ আর্থিক সামর্থ্য রাখে না শারীরিক সামর্থ্য বা অন্য অন্য সামর্থ্য তার বা আকাঙ্ক্ষা যেমনটি আপনি পোষণ করেছেন সেটা থাকা সত্ত্বেও যদি আর্থিক সামর্থ্য না থাকে বিবাহের তো অনেকগুলো রেসপন্সিবিলিটি তাই না যে খোরপোশ চালানো তারপরে মহরানা দেওয়া ইত্যাদি আরও অনেকগুলো অর্থনৈতিক বিষয়ের সাথে জড়িত যদি সেই সামর্থ্য কারো না থাকে অথচ তার ইচ্ছে করছে বিবাহ করতে তাহলে সে আপাতত টেম্পোরারিলি যেন বিবাহ না করার কারণে যে ফেতনা ফাসাদ হতে পারে তা থেকে বাঁচার জন্য সে যেন সিয়াম রাখে নবী আসলাম সেটাই ইন্ডিকেট করার জন্য বলেছেন উইজা কারণ এই সিয়াম রাখাটা তার চরিত্রকে নিষ্কুলুষ রাখার ব্যাপারে অনেক বেশি উপযোগী সিয়াম রাখাটাই হচ্ছে আসলে এর একটা মহৌসৎ আপনি বলেছেন মনকে কিভাবে নিয়ন্ত্রণ রাখতে পারে সিয়াম ইজ এ ভেরি গুড টুল এবং ভেরি গুড সিস্টেম যে কারণে মুসলিম দেহসত্ত্বা তার চিন্তা ভাবনা এবং তার আখলাক এবং তার প্র্যাকটিস এভরিথিং চমৎকার নিষ্কলুষ একটা অবস্থানে অবস্থান করে কারণ সেয়া মানুষকে পরিশুদ্ধ করে শেয়া মানুষের আকিদাকে আরও শানিত করে বিশুদ্ধ আকিদার দিকে তাকে নিয়ে আসে আল্লাহর সাথে রিলেশনকে আরও ঘনীভূত করে তার আখলাখ থেকে যাবতীয় ভুল ত্রুটিকে দূরে সরিয়ে দেয় এবং তাকে সংযম শেখায় তাকোয়া শেখায় সংযম শেখায় তাকোয়া এবং সংযম এটা হচ্ছে রুট অফ অল গুডনেস সমস্ত ভালো জিনিসের গোড়া এবং মৌলিক কারণ আর এটার মাধ্যমে সমস্ত ইভল এবং সমস্ত মন্দ কাজকে দূরীভূত করা যায় রাসুল সাল্লাহসলাম সাল্লাম তিনি আসলে এদিকে ইন্ডিকেট করেছেন যে মেয়েদের সাথে ওই অবৈধ সম্পর্ক আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং জাতীয় জীবনকে পর্যন্ত কলুষিত করে ফেলতে পারে মেয়েদের সাথে সম্পর্ক মেয়ে নারীরাও এ সমাজের জন্য একটা বড় ন্যায়ামা কিন্তু কিন্তু সেই ন্যামাটাকে খুবই সংযত শালীন সুন্দরভাবে শরীয়তসম্মতভাবে আসলে রিলেট করতে হবে আমাদের সাথে অর্থাৎ পুরুষরা নারীদের সাথে রিলেশান তৈরি করবেন শরীয় সম্মতভাবে নারীরা পুরুষের সাথে রিলেশন তৈরি করবেন শরিয়তসম্মতভাবে সম্মতভাবে এবং শরিয়তসম্মতভাবে তাদের এই রিলেশনের মাধ্যমে তারা প্রেম ভালোবাসা একের প্রতি অন্যের যে আকর্ষণ সব কিছু তারা মিট করবেন সেসব কিছু তারা পরিপালন করবেন এই শরীয়তসম্মত পন্থায় এতে শরীয়তের কোনো বাধা নেই শুধু বাধা হচ্ছে যেন সেটা শরীয়তের বাইরে না যায় ইসলামের বাইরে না যায় এবং সেটা আমরা জানি যে ইসলামের বাইরে যাওয়ার সাথে সাথে সেটা অশ্লীল রূপ ধারণ করে আজকে আমার মনে হয় এর এক্সাম্পল দেওয়ার জন্য আমাদের বহুদূর যেতে হবে না ইদানিং নারী ঘটিত যে সমস্ত অপকর্মগুলো আমরা দেখি অশ্লীলতাগুলো দেখি আমরা বিভিন্ন নাচ গানের যে আসরগুলো দেখি এবং বিভিন্ন মহিলাদেরকে অন্যায়ভাবে অশ্লীলভাবে ব্যবহার করার জন্য যে বেশ কিছু শ্রেণী খারাপ লোকদেরকে আমরা দেখি সেটা মানে অনেক বেশি এক্সাম্পল আমাদের সামনে নিয়ে এসেছে এবং আমরা আরও দেখি যে আমাদের প্রচার মাধ্যমগুলোতে নারীদেরকে যে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে যেটা আপনি ঠিকই বলেছেন যে এতে করে নতুন প্রজন্মের মধ্যে অবৈধ সম্পর্কে কিংবা অবৈধ প্রণয়ে লিপ্ত হওয়ার একটা বাসনা জেগে ওঠে সেজন্যই আমাদের সমাজে পর্নোগ্রাফির সকল পথকে বন্ধ করে দেওয়া দরকার কারণ সবাই একমত যে দিন মানে যে দিন মানে না যে ভালোকে যে মন্দ সবাই একমত যে পর্নোগ্রাফির দৌড়টা আমাদের জন্য সকল অমঙ্গল সকল অন্যায় সকল অশ্লীলতাকে এবং যৌন বিক্রির দরজা বিকৃতির দরজাকে ওপেন করে দেয় অতএব এটাকে বন্ধ করা উচিত আমরা অনেক অমুসলিম দেশেও দেখি এগুলোকে প্রবলভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে আমরা আহ্বান জানাবো সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে যে আমাদের জেনারেশনকে যদি সজ্জন হিসাবে গড়ে তুলতে হয় যদি জেনারেশনকে দেশের সম্পদে পরিণত করতে হয় তাহলে তাদেরকে ভালো হতে হবে আর ভালো হওয়ার জন্য তাহলে এই পর্নোগ্রাফির সকল দরজা যেন বন্ধ করে দেওয়া হয় এবং কোনোভাবেই যেন এটা আমাদের সন্তানদের জন্য আমাদের প্রজন্মের তরুণ তরুণীদের জন্য বালা মুসিবত হিসাবে এটা যেন আর দেখা না দেয় আমি আমি সেহাবকে ধন্যবাদ জানাই এমন একটি প্রশ্ন করার জন্যে আমি আবারও বলবো যে আমাদের সন্তানরা আমাদের কলিজার টুকরা সন্তানরা এই তরুণ প্রজন্ম যাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা তাদের উপর অনেক আশা ভরসা আল্লাহর উপর আশা ভরসার পরে সুতরাং তারা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করে এবং তারা যেন কোরআন হাদিস পাঠ করে এবং সেখান থেকেই নিজেকে নিয়ন্ত্রণের চমৎকার পদ্ধতিগুলো যেন তারা শিখে নেয় জেনে নেয় বুঝে নেয় এবং তারা চর্চা করে আল্লাহ দান করুন রাজীব বিন লিয়াকত বলেছেন আমি একটা দিনদার মেয়েকে বিয়ে করতে চাই কিভাবে বুঝবো যে সে মেয়েটা দিনদার স্কুল পড়ুয়া কেমন মেয়েকে বিয়ে করতে পারি ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি দিনদার মেয়েকে বিয়ে করতে চান কারণ অনেক দিনদার মেয়েরা তারা খুবই কষ্টে আছে যে তারা প্রয়োজনীয় দিনদার ছেলে পাচ্ছে না সুতরাং আমাদের ছেলেরা যদি ব্যাপকভাবে দিনদার হয়ে যায় তাহলে দিনদার বন্ধের জন্য দিনদার পাত্র পেতে আর অসুবিধা হবে না আচ্ছা কিভাবে বুঝবেন যে আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে দিনদার অনেকগুলো বিষয় তো আছে কারণ দেখে বিয়ে করা বা তার সাথে কিছু কথা বলে বিয়ে করা এটা শরীয়ত সম্মত আপনি যখন তাকে দেখবেন এটা মানে ফর্মাল দেখাশোনার মাধ্যমেও হতে পারে তখনই আপনি একটা বাড়িতে পা দিয়ে বুঝতে পারবেন এ বাড়ির সকলে হিজাব করেন কি না হিজাব এটা একটা মুসলিম অব্লিগ্যাটরি কালচার অপরিহার্য কালচার যেটা দিয়ে একটা পরিবারের নারীদের দিনদারি পরীক্ষা করা যায় এটা একটা বিষয় দ্বিতীয়ত অনেকগুলো ব্যক্তিগত ইবাদত থাকে যেগুলো অবলিগ্যাটরি ইবাদা যেমন রামাদান সিয়াম সঠিকভাবে রাখা উজোর থাকলে সেটা ভিন্ন কথা সালাদ পাঁচো ওয়াক্ত সঠিকভাবে পড়া ইমানের যে আরকানগুলো আছে সেগুলোর প্রতি বিশুদ্ধভাবে বিশ্বাস পোষণ করা ইত্যাদি তো এগুলো হচ্ছে দিনদারির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এগুলো তো জিজ্ঞেস করেই জানা যায় এবং কিছু আলাপচারিতার মধ্য দিয়েই কিন্তু স্পষ্ট হয়ে যায় কে আসলে তার ব্যক্তিগত জীবনে শেরিয়াতের এই পাবন্দী রক্ষা করেন আর কে রক্ষা করেন না এটা জিজ্ঞেস করলে বোঝা যায় এখানে মানে কেউ অতটা মিথ্যা বলে না আর যদি বলে সেটাও ধরে ফেলা যায় অতএব আলাপচারিতা এবং দেখা এ দুটোর মাধ্যমেই মোটামুটিভাবে আশি পারসেন্টেরও বেশি আঁচ করা যায় যে আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে দিনদার কিনা ঠিক আমি বলবো মেয়েদের পক্ষ থেকেও মেয়েরা যদি জানতে চায় যে তার যে পাত্র প্রস্তাব নিয়ে তার বিয়ের জন্যে দিনদার কিনা সেখানেও তিনি বুঝতে পারবেন কারণ দিনদার হওয়ার তো অনেকগুলো আলামত আছে যদিও এক একটা আলামতই সম্পূর্ণ দিনদার হওয়ার পরিচয় বহন করে না যেমন কারো দাড়ি আছে কোনো সন্দেহ নেই ছেলেদের দাড়ি থাকাটা এটা একটা দিনদারির প্রমাণ কারণ নবিসাল্লাহ আসসাল্লাম তো দাড়ি ছেড়ে দিতে বলেছেন তাই না কিন্তু দাড়ি তো অনেক অমুসলিমরাও রাখে সুতরাং দাড়িটাই একমাত্র সিম্বল নয় তার সালাদ পড়া তার আকিদা শুদ্ধ থাকে যেটা ঠিক মেয়েদের পার্টে আমরা বলেছি তো সুতরাং ছেলে মেয়ে উভয়ই দিনদার বোঝার এই যে কিছু প্রমাণ কিছু বাহ্যিক আচরণ কিছু প্রশ্নোত্তর রয়েছে সেটার মাধ্যমে জানা যাবে আর স্কুলে পড়া মেয়েকে বিয়ে করা যায় কিনা হ্যাঁ করতে পারেন স্কুলে পড়ুক মাদ্রাসায় পড়ুক এমনকি ইউনিভার্সিটিতে পড়ুক হ্যাঁ যদিও আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এমন কিছু অ্যাড হয়েছে যেটা ইসলামে অবজেকশন যেমন কো এডুকেশন যেমন আসলে মেয়েদের একদম উন্মুক্ত হয়ে যাওয়া না করা ইত্যাদি এ বিষয়গুলো তো আজকাল একদমই ডালভাতের মতো হয়ে গেছে কিন্তু তারপরেও আপনি দিনদার মেয়ের কথা যেহেতু বলছেন যে কোনো শিক্ষা ব্যবস্থায়। যদি কোনো মেয়ে তার দিনকে রক্ষা করে হিজাব রক্ষা করে সে পড়ে এমনকি সে যদি স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে আপনি তার দিনদারি সম্পর্কে মোটামুটি সন্তুষ্ট বা সে দিনের বেসিক সমস্ত ফরজ এবং ওয়াজিবগুলো মেনে চলে তাহলে তাকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই জাবের রেদোয়ান জুবায়ের বলেছেন কোনো মায়ের থেকে একবার দুধ পান করলে দুধ সম্পর্ক সাব্যস্ত হবে কি অর্থাৎ মায়ের স্তন থেকে আপনি বোঝাতে চাচ্ছেন যদি কেউ একবার মাত্র দুধ পান করে এক ঢোক দুধ পান করে তাহলে দুধ সম্পর্ক সাব্যস্ত হবে কি ক্ষুধার্ত অবস্থায় খাওয়া হয়েছে পেট ভরে খাওয়া হয়েছে প্রশ্নটি উত্তর খুবই দরকার আচ্ছা এখানে আমরা জানি যে আয়সারাদি আল্লাহ তাল একটা বিখ্যাত হাদিস যেটা সহি মুসলিমের মধ্যে এসেছে তাছাড়া বার আল সদ্কার গ্রন্থে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে কোরআনে প্রথম দিকে যে সকল আয়াত নাজিল হয়েছে তার মধ্যে একটা হল আয়সারুরাদ মালুমাত যে দশ ঢোক দুধ যদি স্তন থেকে পান করা হয় তাহলে সে সম্পর্ককে হারাম করে দেয় অর্থাৎ মাহারম সাব্যস্ত হয় দুধ সম্পর্কের মাহারাম এবং বিবাহ সেখানে হারাম হয়ে যায় তারপরে তিনি বললেন না বেখম সরাদ হারবেন না এরপরে এই আয়াতগুলো মনসুখ হয়ে যায় আরেকটা নাজিল হওয়ার মধ্য দিয়ে আরেকটা নির্দেশ সেটা কি পাঁচ ঢোক সুনির্দিষ্ট পাঁচ ঢোক যদি কেউ পান করেন তাহলে এই পাঁচ ঢোক তাকে হারাম করে দেয় অর্থাৎ তাদেরকে সম্পর্কর দিক থেকে মা সম্পর্ক সাব্যস্ত করে দেয় তাহলে বোঝা গেল যে পাঁচ ঢোক যদি কেউ কোনো মায়ের স্তন থেকে যে তার আপন মানা বাট তিনি অন্য তার নিজের কোনো সন্তানকে দুধ পান করান এ সময় আরেকজনের সন্তানকে দুধ পান করালেন সেটা যদি পাঁচ ঢোক হয় তাহলে হারাম সম্পর্ক সাব্যস্ত হবে তাহলে এর দ্বারা বোঝা গেল যদি এক ঢোক পান করা হয় তাহলে তার দ্বারা হারাম সম্পর্ক সাব্যস্ত হবে না তবে এখানে একটা বিষয় আছে আপনি বলেছেন ক্ষুধার্ত অবস্থায় পেট ভরে খেয়েছে ঢোকটা কাকে বলে ঢোকটা কাকে বলে ঢোকটা হচ্ছে একটা চষা একটা চষা দেওয়া কিন্তু পেট কখন ভরে মায়ের স্তন থেকে কেউ যদি দুধ পান করে পেট কখন ভরে সে চষা শুরু করলো অনেকক্ষণ ধরে চষল এটাকে কেউ যদি এক ঢোক বলেন তাহলে ভুল হবে এটা পাঁচ ঢোকেরও বেশি সে অনেকক্ষণ ধরে চুষে তখনই ছাড়ল যখন তার পেট ভরে গেল তার খিদা আর থাকলো না তাহলে এই অবস্থায় এটা পাঁচ ঢোকের চেত বেশি এবং এতে হারাম সাব্যস্ত হবে এটাকে এক ঢোক বলাটা শুদ্ধ নয় নাজমুল হুদা আপনি বলেছেন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে তাই আম করার নিয়ম সম্পর্কে জানতে চাই আহাব্বাকাল্লা দিয়ে আহবাদটা নিফি আল্লাহ আপনাকে এবং আপনার মতো সেই সকল ভাই বোনদেরকে মাহাব্বা ছড়িয়ে দিন বা ভালোবাসুন যার জন্য আপনারাও আল্লাহ রস্তা আমাদেরকে ভালোবাসেন তায়াম্বম করার যে নিয়ম সেটা খুবই সহজ এবং সিম্পল কিছু এখতলাফ আছে আমি শুদ্ধটাই আপনাদের সামনে তুলে ধরছি যেটা স্পষ্টভাবে হাদিস থেকে আমাদের সামনে চলে এসছে সেটা হলো একবার এভাবে মাটির মধ্যে হাত নিক্ষেপ করা মাটির মধ্যে বা বালুর মধ্যে বা মাটির জাতীয় জিনিসের মধ্যে এবং তারপরে সেগুলো দিয়ে প্রথমে মুখমণ্ডল এবং তারপরে দুই হাত মাসে করা দুই হাত দুই হাত বলতে হাতের কবজি কারো কারো মতে এই পর্যন্ত কিন্তু আসলে আমরা যেটা পাই সেটা হলো কাফাই হ্যাঁ ওয়াঝাহু ওয়া কফা জুন মানে হচ্ছে মুখমণ্ডল আর কফ মানে হচ্ছে এই তো এখানে আমরা বুখারী মুসলিমের হাদিসটা পাই রাসুল্লা সাল্লাহ সাল্লাম আম্মার বিন ইয়াসের রাদি আল্লাহ তাল্লাহনকে বলেছিলেন ইননামা ইয়াকফিকা আন্তুলা বিয়াদাইকা হাকা তুমি তোমার দুই হাত দিয়ে এভাবে বলে এভাবে শেষ করবে কাজ করবে তায়াম্মুম সম্পাদন করবে এটাই তোমার জন্য যথেষ্ট এরপর তিনি প্র্যাকটিক্যালি দেখালেন সাল্লাম আল্লাহ আল্লাহ তার উপর দুরুদ এবং সালাম বর্ষণ করুন তিনি দেখেন শিখালেন বললেন আর কি প্র্যাকটিক্যালিও দেখালেন তিনি দুই হাত তার জমিনের উপরে নিক্ষেপ করে তিনি তার ওয়া মাসাহ বিহি ওয়া ওয়ফ তার মুখমণ্ডল তিনি মাসে করলেন এবং তার দুই কাফ তিনি মাসে করলেন তাহলে এটাই হচ্ছে তায়ামুমের বিশুদ্ধ পন্থা যেটা বোখারি মুসলিমের হাদিসে আমরা স্পষ্টভাবে নবিস্লামের প্র্যাকটিক্যাল করানোর মধ্য দিয়ে আমরা জানতে পারলাম বিপ্লব হাসান আরও প্রশ্ন করেছেন বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দিতে হয় টাকা না দিলে সমাজের নিয়ম অনুযায়ী ছোট রোগ বলে বিবেচনা করা হয় আমার অবস্থায় করণীয় কি বিয়ের জন্য একটা মেয়েকে টাকা দেওয়া এটা শরীয়তে যায় যাচ্ছে কিনা অবশ্যই যায় যাচ্ছে নিষিদ্ধ নয় নিষিদ্ধ নয় এখন যেহেতু টাকা দিয়ে আপনি যেমন একজন রিক্সাওয়ালাকে যখন বিশ টাকা দেবেন তখন সে ভাববে দশ টাকার ভাড়াটা বিশ টাকায় ট্রান্সফার হয়ে গেল এরপর থেকে সে বিশ টাকা যাবে সামাজিকভাবে মানুষ এভাবেই তৈরি হয় কারণ মানুষের টাকার প্রয়োজন আছে এখন একটা মেয়েকে যখন আপনি দেখতে যাবেন তখন সাধারণত মেয়েপক্ষ আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে দেখা যায় যে তারা একটু একটু অস্বস্তিতে থাকে একটু বিব্রত বোধের মধ্যে থাকে হ্যাঁ মেয়েকে দেখলেন এরপরে বললেন যে পছন্দ হয় নাই তাহলে মেয়ে পক্ষকে আপনি অনেক কষ্ট দিলেন আসলে তো সব কিছু মিলিয়ে আমার যেটা মনে হয় কিছু গিফট দেওয়া এর মধ্য দিয়ে সে পক্ষটা একটু ভালো অবস্থানে থাকে গিফট এটা একটা সম্মাননা মনে রাখতে হবে গিফট হচ্ছে অনারিয়াম সম্মাননা বলে মেয়ে পক্ষকে আপনি একটা অভয়দান করলেন একটা সম্মাননা দিলেন ইভেন যদি তখন বিয়ে নাও হয় তবুও তারা ততটা বিব্রত বোধ করবে না খারাপ তাদের কাছে লাগবে না যতটা আপনি দেখে এসে সরাসর বলে দিলেন যে না পছন্দ হয় নাই তো এটা হচ্ছে তারই অংশ বিষয়টাকে যদি আমরা পজিটিভলি দেখি তাতে সমস্যা নেই আপনি কিন্তু অন্য ফোকাসে প্রশ্ন করেছেন আমি জানি আপনি যে ফোকাসে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে এই যে সমাজ একটা রসম রেওয়াজ তৈরি করলো এটাকে ঠিক সমাজ আসলে কোনো রসম রেওয়াজ এখানে তৈরি করেনি কারণ আপনি যদি না দেন কেউ আপনাকে কিছু বলবে না আমি জানি অনেকেই যাচ্ছে দিচ্ছে কিছু বলছে না কোনো ভদ্র সমাজ আপনাকে কিছু বলবে না না আশেপাশের লোক বলবে না ওই পরিবারের লোকেরা বলবে তবে এটা তো ঠিক আপনার যদি সামর্থ্য থাকে আপনি হাদিয়া দিতে পারতেন দিলেন না কেন কারণ আপনি হিসেবি তাই না অতএব ছোট লোক এভাবে বলা ঠিক নয় তবে আপনি হিসেবেই সেটা তো অবশ্যই বলা যায় যখনই কোথাও যাবেন কাউকে হাদিয়া দেবেন ব্যাস এটা একটা চমৎকার পন্থা এটা নাবিসল্লাহ সাল্লামের সন্না তাহা দাও তাহা বিশেষ করে হাদিয়া দিয়ে যদি কাউকে একটু সম্মাননা দেওয়া হয় এবং তাকে তার মানসিক একটু ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে তাকে একটু আপগ্রেড করা হয় তাহলে এটা তো খুবই সুন্দর এটা খুবই সুন্দর অতএব আমার মনে হয় আমরা অনেক কিছুতে একটা নেগেটিভ ফোকাস দেওয়ার কারণে আমাদের কাছে একরকম প্রতিভাত হয় অথচ তার মধ্যে একটা বিউটিফুল অ্যাপ্রোচ আমরা কিন্তু আবিষ্কার করতে পারি এবং শরীয়তের সাথে সংঘর্ষ থেকে নিজেদেরকে এবং আমাদের আশপাশের লোকদেরকে রক্ষা করতে পারি আমার মনে হয় সেটাই করা উচিত আয়সা বিন্ত রহমান আপনি বলেছেন জাকাতের টাকা পাগল কিংবা প্রতিবন্ধীদের দেওয়া যাবে প্রশ্ন করি যে ব্যক্তি পাগল তিনি কি মানুষ তার কি ওনারশিপ সাব্যস্ত হবে যেমন তার যদি একটা বাড়ি থাকে এখন পাগল হওয়ার সাথে সাথে কি তার ওয়ারিস্রায় সেটা পেয়ে যাবে নাকি তারই থাকবে পাগল যারা তারা মানুষ অবশ্যই তাদের ওনারশিপটা বাকি থাকবে তবে তাদের একজন অভিভাবক লাগবে যেভাবে আমাদের শিশু সন্তানের একজন অভিভাবক লাগে যাতে তার সম্পত্তিকে সে অভিভাবক রক্ষা করেন কারণ পাগল হওয়ার পরেও তাকে খেতে হয় সে অসুস্থ হয় এবং অনেক সময় তার এই মানসিক যে সমস্যাটা এখন দেখা দিয়েছে তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগে তাহলে পাগল হওয়ার সাথে সাথে তার সব সম্পত্তি যদি অন্যের হয়ে যায় তাহলে খরচটা সে পাবে কোথায় তাছাড়া পাগল হওয়ার পরে যদি তার চিকিৎসার প্রয়োজন হয় এবং সে গরিব হয় তাহলে তার চিকিৎসার টাকা কোথেকে আসবে অবশ্যই জাকাতের টাকা তাকে ওনার করে বা মালিক করে দেওয়া জায়জ আছে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রেও বরং আমাদের জাকাতের বড় একটা পোর্শন এ সকল বিশেষ চাহিদা সম্পন্ন লোকদের জন্য আমাদের অ্যালোকেট করা উচিত এবং তাদের ডেভেলপমেন্টের জন্য তাদের মেন্টাল ডেভেলপমেন্টের জন্য কিংবা শারীরিক ডেভেলপমেন্টের জন্য জাকাতের বিশাল একটা অংশ আমরা অ্যালোকেট করতে পারি খরচ করতে পারি ইনশাল্লাহ আশরাফুল ইসলাম বলেছেন বিবাহের ক্ষেত্রে দিনদার মেয়ে পাওয়া খুব কঠিন তাহলে দিনদার ব্যথিত কোনো মেয়েকে বিবাহ করা যাবে কি না দিনদার মেয়ে পাওয়া খুব কঠিন এ কথাটা কি আসলেই শুদ্ধ হয়তো আপনার পরিবেশে কঠিন আপনি সেটা বলতে পারেন যে আমার পরিবেশে কঠিন আপনি কোথায় আছেন সেটা তার উপর নির্ভর করবে আপনি যদি কোনো অমুসলিম পরিবেশে থাকেন সেখান তো দিনদার দিনদারই কম দিনদার মেয়ে পাওয়া তো আরও কঠিন হবে কোনো সন্দেহ নাই যদি আপনি কোনো শহরে থাকেন যে শহরে মানুষ আসলে খুব বেশি বৈষয়িক এবং আধুনিকতার নামে তারা অশ্লীল চলাফেরা করে সেখানেও দিনদার মেয়ে এবং পুরুষ দুটোই খুব কঠিন আমরা মানে জিনিসটা কেমনভাবে হয়তো বলছে যে দিনদার মেয়ে পাওয়া কঠিন দিনদার ছেলে পাওয়াও তো কঠিন তাই না কারণ মানুষের মধ্যে দিনদারিটা কমে গেছে মানুষের মধ্যে অনেস্টি সততা এগুলো কমে গেছে মানুষের মধ্যে লোভ বেড়ে গেছে মানুষ এখন একজন আরেকজনকে দেখেন না ই কমার্সের মাধ্যমে কিভাবে প্রতারিত করে এটা তো আমাদের সামনে স্পষ্ট আর আমাদের লোভও এমন বেড়েছে ই কমার্সের মাধ্যমে যে এত এত অফার অবাস্তব অসঙ্গত অযৌক্তিক যেটা আপনার কাছে চাইলে আপনি কেমন পর্যন্ত দেবেন না তাহলে সে অফারগুলো আপনি নিচ্ছেন কেন তাহলে লোভ কী পরিমাণ বেড়েছে তাহলে এই লোভ এবং এই চলাফেরা এ আধুনিকতা এটা আমাদেরকে আসলে দিনদার থেকে দিনদারি থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায় ফলে দিনদার শুধু মেয়ে নয় দিনদার ছেলেদেরও দুর্ভিক্ষ এখন দেখা দিয়েছে তাহলে সে অবস্থায় কি বিবাহ দালে স্টপ থাকবে না বিবাহ স্টপ থাকবে না বিবাহ স্টপ থাকবে না আপনি এর মধ্যে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে যেমন আপনি যদি মুসলিম হন তাহলে আপনার আমার জন্য মিনিমাম মুসলিম পাত্র বা পাত্রী নির্ধারণ করা উচিত কারণ যদিও কোনো কোনো ক্ষেত্রে আমাদের পুরুষরা অমুসলিম আহলে কিতাবের মেয়েদেরকে বিয়ে করতে পারে এটা একটা স্পেশাল কেস যেটা কোরআন আমাদের জন্য জায়জ রেখেছে বাট সেক্ষেত্রেও কিছু কিন্তু শর্ত সারায় আছে একদম বিনা শর্তে নয় এখন কোনো আহলি কিতাবের ব্যক্তি যদি আল্লাতে বিশ্বাস করলো না তাহলে তো তার পরিচয় আহলে কিতাব হলো না তিনি এথিস্ট হয়ে গেলেন হ্যাঁ এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে বিবাহের ক্ষেত্রে তার ইমানি অবস্থানটা কোথায় এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা খুবই ইম্পর্ট্যান্ট কেউ যদি ইমানি অবস্থানের দিক থেকে শূন্যের মধ্যে বিরাজ করে অর্থাৎ তার কোনো ইমানই নেই তাহলে তো এমন কোনো পাত্র বা পাত্রের সাথে বিবাহ কখনোই জায়জ হবে না তাহলে দিনদারি কম বেশি হওয়ার একটা লিমিট আছে দিনদারিটা যদি জিরো হয়ে যায় এবং শরীয়তের মৌলিক জিনিসগুলোকে একদমই সে ডিলিট করে দেয় তাহলে এমন পাত্র বা পাত্রের সাথে বিবাহ জায়েজ হবে না তবে যদি যেমন আমরা দেখলাম যে কোনো ছেলে অথবা মেয়ে যার সাথে বিবাহের কথাবার্তা হচ্ছে সে মিথ্যা কথা বলে অথবা সে হালাল হারাম তেমন বাঁচবেছার করে না কিন্তু সে কোনো স্পষ্ট শিরকে লিপ্ত নেই গুফরিতে লিপ্ত নেই কিংবা সে আল্লাহকে অবিশ্বাসও করে না তাহলে এমত অবস্থায় যদি আপনি আর কোনো মেয়ে না পান তাহলে এই লেভেল পর্যন্ত যাওয়া যাবে তখন বাকি বিবাহবন্ধন আবদ্ধ হওয়ার পরে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সংশোধন করবেন এটাই তো নিয়ম তাই না ইসলাম আমাদেরকে সেদিকে উদ্বুদ্ধ করে স্বামী যদি মিথ্যা কথা বলেন স্ত্রী তাকে বলবেন যে তুমি আর মিথ্যা কথা বলো না চলো আমরা একটা সুখী সুন্দর জীবন জীবনযাপন করি ঠিক তেমনি স্বামীও তার স্ত্রীকে বলবেন যা তোমার কিছু বদবাসা আছে এগুলো তুমি ত্যাগ করো সংশোধন করো এবং এটা যে শুধু স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বললে হয়ে যাবে তা না এর জন্য পারস্পরিক যে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হলো সেই জায়গাটার দাবি সামনে রেখেই একে অপরকে সংশোধন করবেন তাহলে সেটা সম্ভব হবে মায়া মমতা স্নেহ ভালোবাসা এটা সংশোধনের ক্ষেত্রে খুবই পজিটিভ একটা রোল প্লে করে নবী সাল্লা সাল্লাম তো এইভাবে এই ভালোবাসা এই স্নেহ মমতা দিয়েই তো সমস্ত মানুষের মনকে জয় করেছেন তাই না কাফেররা আসলে তার কাছে তাদের মনটা গলে যেত এবং অনেক সাহাবারা যারা ইসলাম গ্রহণ করেছেন নবিস্লা কাছে এসে তারা তাকে পরীক্ষা করতে এসেছিলেন তারা তা জানতে এসেছিলেন কে মোহাম্মদ এত প্রশংসা শুরি কে কি তার পরিচয় এবং কেমন তার ব্যবহার এটা তারা জানতে এসে দেখলেন যে আরেক এত দেখি মানে অত্যন্ত মানে ভালো রকমের ভালো মানুষ এবং তার মনটা সুন্দর সফট সে মানুষকে ভালোবাসে ইত্যাদি অতএব সেভাবেই আমার মনে হয় আপনাকে বিচার করতে হবে আপনি যদি একজন ভাই হয়ে থাকেন তাহলে দিনদারির মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখছে যদিও অনেক জায়গায় ল্যাকিংস আছে এমন পাত্রীকে আপনি বিবাহ করতে পারেন আয়সা খাতুন বলেছেন আমার এক খালাত ভাই তার বয়স ছিল আট দিন আর আমার বোনের বয়স ছিল চার মাস আচ্ছা আমার খালাতো ভাই সে তার আম্মুর দুধ না পাওয়ার কারণে সে সময় খুবই কান্না করে এবং আমার আম্মু তাকে একবার দুধ খাইয়েছিল যে সে খাচ্ছিল খেতে খেতে একবার ছাড়ে আবার খেতে শুরু করে এভাবে তিন টান খেয়েছিল তখনই একবার খেয়েছিল তাহলে সে কি আমার দুধ ভাই হয়ে যাবে দয়া করে জানাবেন আজকে এই প্রশ্নটার উত্তর আমরা দিয়েছি আমরা বলেছি একবারে যদি লম্বা টাইম সে পান করে দুধ পান করে স্তন থেকে এবং সেটা যদি তার পেট ভরে ভরিয়ে দেয় তাহলে এটা খামসো আদা আতার সমান হয়ে যাবে এবং এই ব্যাপারে আমাদের ওলামেকের বলেছেন কিন্তু শুধুমাত্র এক চুমুক দিয়েই শেষ করল বা দুই চুমুক তিন চুমুক দিয়ে শেষ করলো তাতে হারাম হবে না দুধ ভাই হবে না তাকে টোটাল পাঁচ চুমুক দিতে হবে অথবা এক চুমুক যেটা পাঁচ চুমুকের সমান বা তার চেয়ে বেশি তাতেও হারাম হয়ে যাবে আমরা একটু আগে যে হাদিসটা উল্লেখ করলাম আয়সারাদি আল্লাহ তালা থেকে মুসলিমের মধ্যে সেখানে বলা হচ্ছে প্রথমে নির্দেশনা ছিল দশ চুমুক খেলে অথবা দশ ঢোক খেলে তাহলে হারাম হয়ে যাবে দুধ ভাই বা দুধ বোনের সম্পর্ক হয়ে যাবে আর পরবর্তীতে সেই হুকুম মানসুখ হওয়ার পরে পাঁচ ঢোকের কথা হাদিসের মধ্যে এসেছে অতএব আপনাকে আরেকটু একটু ক্যালকুলেট করে দেখতে হবে আপনার এই যে তিন বারে আপনি বলেছেন আসলে তিন বারে তিন টান খেয়েছিল সেটা কি খুবই সংক্ষিপ্তভাবে যে সামান্য সামান্য একটু টান খেয়ে আবার সে ছেড়ে দিয়েছে খেয়ে ছেড়ে দিয়েছে তাহলে তাতে হারাম হবে না দুধ সম্পর্ক থাকবে না আর যদি সে এই তিনটানের কারণে পেট ভরে যায় অথবা এমন কোনো প্রমাণ থাকে যার দ্বারা বোঝা যাচ্ছে যে পেট ভরে গিয়েছিল তার অথবা সে পাঁচ ঢোকের চাইতেও বেশি পরিমাণ দুধ পান করেছে তাহলে দুধ সম্পর্ক বলবত থাকবে আমায়া ইসলাম বলেছেন কোনো ব্যক্তি দিনই জ্ঞানের অভাবে সারা জীবন জাকাত পরিপূর্ণরূপে আদায় করেননি এখন তিনি হিসাব করে দেখতে পান যে তার বড় অঙ্কের জাকাত দানা হয়েছে যা একসাথে দেওয়ার মতো তার সামর্থ্য নেই তার পূর্বের জাকাত আদায়ের বিধান কি তিনি কি সামর্থ্য অনুযায়ী ধাপে ধাপে পূর্বের জাকাত আদায় করতে পারবেন জাকাল্লাহ খেরান ও বারাকাল্লাহ ফিকুম জি তিনি ধীরে ধীরে ধাপে ধাপে আগের জাকাতটা শোধ করতে পারবেন এবং তাকে করতেই হবে কারণ জাকাত না দেওয়াটা একটা কবিরা গুণা কারো যদি জাকাত এভাবে জমে যায় তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে সেটা আদায় করে দেওয়া কারণ জাকাত আদায় না করা কারণে সে আল্লাহর কাছে ঋণী হয়ে গেছে এইভাবে আল্লাহর নির্দেশে যে আমলগুলো করাটা ফরজ ছিল করতে পারেনি সেটা আল্লাহর কাছে ঋণী থাকার মতো যদিও জাকাত দেওয়ার কারণে আল্লাহর বান্দারে উপকৃত হয় সুতরাং মানুষের দেনা পাওনা মানে দেনাটা যেমন তার উপরে পরিশোধ করা ফরজ ছিল ঠিক তেমনি জাকাতের দেনাটাও তার উপর পরিশোধ করাটা ফরজ হবে তিনি সেটা করবেন আর যেহেতু আল কোরআন আল্লাহ তালা বলছেন লাউকাল্লিফুল্লাহন আফসান আল্লাহস আহা যে আল্লাহ কোনো ব্যক্তির সাধ্যের বাইরে তাকে কোনো তাকলিফ বা দায়িত্ব দেন না ফলে তিনি যদি এখন সামর্থ্য হারিয়ে ফেলেন একসাথে ওই অ্যামাউন্টটা দেওয়ার ক্ষেত্রে তাহলে তিনি যেভাবে দিলে তার পক্ষে দেওয়াটা সম্ভব হবে এবং ধীরে ধীরে তিনি পুরোটাই শোধ করে দিতে পারবেন সেই প্রক্রিয়া যাওয়াটা তার জন্য জায়েজ আছে তবে পূর্বে যে তিনি জাকাত দেননি টাইম মতো এজন্য তার কবিরা গুনাহের যে আমলটি হয়েছিল তা থেকে তাকে ইমেডিয়েটলি তবা করতে হবে আল্লাহর কাছে এবং তিনি যেন আর কখনও সেটি না করেন আর আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন এবং নিজে বাস্তব ভিত্তিক ট্রাই করবেন যেন বাকি জাকাতটা আপনি ঠিক মতো দিতে পারেন ইয়াসমিন বিনতে ইদ্রিস মোল্লা বলেছেন আপনার নেখায়াতের জন্য দোয়া করি আমরা আপনাদের জন্য দয়া করি বারাক ফিকুম হিকুম ওয়াহাইয়কুমল্লা আপনি বলেছেন কোনো প্রেগনেন্ট মহিলার বাচ্চা প্রসবের আগের দিন বা কয়েক ঘন্টা আগে পানি ভাঙতে থাকলে তার সালাতের বিধান কী আচ্ছা তার পোস্ট ডেলিভারি যদি ব্লাড বের হওয়া শুরু হয় তখন থেকে তার আর কোনো সালাত নেই তার আজ পর্যন্ত তাকে সালাদ পড়তে হবে আর যদি তিনি এই অবস্থায় তো অবশ্যই খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন শারীরিকভাবে তিনি বিধ্বস্ত অবস্থায় থাকেন তাহলে ব্লাড বের হওয়ার আগ পর্যন্ত যেটাকে আমরা নেফাস হ্যাঁ নেফাস বলি সেই ব্লাড শুরু হওয়ার আগ পর্যন্ত তাকে সালাদ পড়তে হবে তিনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়বেন বসে পড়তে না পারলে শুয়ে ইশারায় পড়তে পারবে আচ্ছা এরপরে আপনি প্রশ্ন করেছেন অনেকের দুই এক মাস আগেও পানি ভাঙে সে কি করবে সালাতের ব্যাপারে সে পড়বে তার শারীরিক পরিস্থিতি অনুযায়ী সে দাঁড়িয়ে অথবা না পারলে বসে অথবা না পারলে শুয়ে সালাদ পড়বে দ্বিতীয় প্রশ্নে আপনি বলেছেন সালাতের মধ্যে ঢেকুরের সাথে কিছু খাবার বা পানি আসলে তখন কি করণীয় অনেক সময় সিয়াম থাকা অবস্থা এটা হয় মুখের ভেতরেই যদি যেমন আপনার এই যে ভেতরে পানিটা আসছে আসছে সে সময় ঢোক গেলে সেটাকে যদি আপনি গেলে ফেলেন তাতে আপনার সিয়াম ভঙ্গ হবে না থুথু মুখ থেকে আলাদা করার পরে অথবা মুখের মধ্যে যে থুতুটা জমা হচ্ছে এটাকে আলাদা করে জমা করে খেলে সিয়াম ভাঙবে কিন্তু মুখে থাকা অবস্থায় সামান্য থুথু থাকা অবস্থায় সেটাকে আলাদা করে না জমালে সেটা যদি কেউ গিলে ফেলেন তাতেও তার সিয়াম ভঙ্গ হবে না অতএব আমরা সেটা ঢেঁকুরের সাথে কোনো খাবার বা পানি আসলে আমরা বলবো সেটাকে আলাদা করে যদি একদম বের হয়ে যায় পুরোপুরি তাহলে তিনি এক পাশে রেখে দেবেন সালাতের পরে তিনি সেটা ফেলবেন সেটা নিয়ে মানে ব্যস্ত থাকা তার জন্য জায়েজ হবে না অথবা সেটা থু করে সালাতের মধ্যেও ফেলে দেবেন না কিংবা গিলেও ফেলবেন না কারণ যেহেতু সেটা একদমই আলাদা হয়ে আপনার একদম জিব্বার আগার সামনে চলে এসছে আর যদি সেটা আমরা বলেছি যে হলকুমের মধ্যে থাকে তাহলে গেলে ফেলার মধ্য দিয়ে সালাতের কোনো ক্ষতি হবে না মেনহাজ হোসেন সুমন বলেছেন চার পাঁচ বছর স্ত্রীকে রেখে প্রবাসে থাকা শরীয়ত সম্মতি দেয় কি স্ত্রী ও স্বামীর মধ্যে যদি সম্মতি থাকে প্রবাসে চার পাঁচ বছর থাকার তাহলে শরীয়ত সম্মতি দেয় কি হ্যাঁ যদি স্ত্রী এবং স্বামীর মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই সম্মতিটা থাকে এই সম্মতিতে তো স্ত্রী দিচ্ছে তাই না স্ত্রী যদি তার হক থেকে তানাজুল করে তাহলে এটা সম্মত হবে এবং কেউই গুণাগার হবে না অনেক সময় আমাদেরকে বিদেশ বিভুয়ে থাকতে হয় নানা কারণে বিশেষ করে চাকরি সূত্রে কারণ দেশে কোনো চাকরি নেই অথবা অর্থনৈতিক অবস্থা ভালো নেই বিদেশে তিনি ভালো একটা ব্যবস্থা পেয়েছেন সেক্ষেত্রে তিনি নিজেও কষ্ট করে বিদেশে থাকেন এবং তার সে কষ্ট দেখে তার স্ত্রী স্যাক্রিফাইস করেন আমাদের অনেক বোনেরা এ ধরনের স্যাক্রিফাইস করে আল্লাহ তাদের উপর রহম করুন তো কিন্তু যদি কোনো স্ত্রী সে যদি তার সার্বিক নিরাপত্তা কিংবা আর অন্য তার শারীরিক কামনা কিংবা সব কিছুর দিকে চিন্তা করে মনে করেন যে তিনি অনুমতি দেবেন না কারণ তা না হলে তিনি ফেতনার মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা তাহলে সে অধিকার সারিয়া তাকে দিয়েছে মোমারুল খাতাবরাদি আল্লাহতাল খালিফা থাকাকালে তিনি এই সময়টা চার মাস নির্ধারণ করে দিয়েছেন যে এই চার মাস স্ত্রীর অনুমতি ছাড়াই স্বামীরা দূরে থেকে থাকতে পারবে আর যদি স্বামী চার মাসের অতিরিক্ত দূরে থাকতে হয় তাহলে স্ত্রীর অনুমতি লাগবে নতুবা স্ত্রী তার অধিকার অ্যাপ্লাই করতে পারেন মুসলিম বিচারকের কাছে যে আমার স্বামী দীর্ঘদিন বাইরে কিন্তু আমি এভাবে এই জীবনযাপন করতে পারছি না তখন সেই বিচারক ইচ্ছে করলে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারবেন স্ত্রীর পক্ষে স্ত্রীর দেখা যাচ্ছে যে যখনই কোনো মুসলিম নারী কোনো বিপদে পড়েন তখন ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ চমৎকার এমন সিস্টেম আছে যে নারীদের পক্ষেও শরিয়াতের সমাধান নেয়া যায় এটা তার একটা বড় প্রমাণ যাই হোক আমরা কনক্লুড করবো আবারও স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মতির ভিত্তিতে তারা প্রবাস জীবন চার চার মাসের যেতে অনেক বেশি লিঙ্গার করতে পারেন এক বছর দুই বছর ইভেন পাঁচ বছর কিংবা তারও বেশি এটা হচ্ছে শের এই মাস আলা কিন্তু আমরা বলবো সাইফুর রহমান না মিনহাজ হোসেন সুমন ভাই আপনি এত লম্বা টাইম বাইরে থাকবেন না কারণ আল্লাতাল দেহ মন দুটো দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন অতএব প্রবাসে দিন থাকলে আপনার এই যে জীবনের গুরুত্বপূর্ণ সময়টা কেটে যাচ্ছে এবং অনেক অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয় এবং বিশেষ করে আপনার স্ত্রীর ক্ষেত্রে অনিরাপত্তাজনিত সমস্যা সৃষ্টি হয় যেটার মাসুল হয়তো অনেক সময় দিয়ে ফেলতে দিয়ে দিতে হয় আমাদেরকে সুতরাং পারস্পরিক সম্মতি পেয়েছি এটাকেই একমাত্র যৌক্তিক কারণ হিসাবে না ধরে চেষ্টা করবেন প্রতি বছর আসার জন্যে তা না হলে দেড় বছর দুই বছরের মধ্যে অবশ্যই আসার সর্বাত্মক চেষ্টা করবেন তাহলেই আপনাদের সংসারগুলো টিকে থাকবে সুন্দর থাকবে ইনশাআল্লাহ সাইফুর রহমান বলেছেন সালাতের লঙ্গি খুলে যাওয়ার আশঙ্কা হচ্ছে এমন তো অস্তাল লঙ্গি পড়লে সালাদ ভেঙে যাবে কিনা না ভাঙবে না অবশ্যই আপনাকে পড়তে হবে তা না হলে তো মুশকিল না যে খাবার আমরা খেতে অপছন্দ করি কিন্তু ভালো খাবারগুলো গরিবদের বা পশু পাখিকে দেওয়া যাবে কি না অপছন্দ করেন যদি তবিয়াতের কারণে যে আমি যেমন খাবার একটু বাঁশি হয়ে গেলে সকালের খাবার আর বিকালে খেতে পারি না রুচিতে কুলায় না অথবা আমি গরুর গোশ খেতে পারি না রুচিতে কোলায় না অথবা আমি মুরগির গোশ খেতে পারি না আমার আত্মীয় স্বজনদের অনেককে দেখেছি যে তারা মুরগির গোশ খেতেন না এমনকি গ্রামে দেশি মুরগির গোশও তারা খেতেন না নানা রিজন থাকতে পারে তাই না তো সে অবস্থায় আপনি অপছন্দ করলেই যে সেটাকে গরিব দুঃখীদেরকে দেওয়া যাবে না বা মেহমানদেরকে দেওয়া যাবে না মোটেই তা না কিন্তু যে খাবারটা বাঁশি হয়ে পৌঁছে গিয়েছে যে খাবারটা নিকৃষ্ট খাবারে পরিণত হয়েছে যে খাবারটা আসলে শুধুমাত্র এর খাদ্যগুণ নষ্ট হওয়ার কারণে বা গন্ধ হয়ে যাওয়ার কারণে অথবা এটা কিছুটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার খেতে ইচ্ছে করছে না সে খাবারটা কাউকে খাওয়াবেন না সে খাবারটা কাউকে খাওয়াবেন না যেটা নষ্ট হয়ে গেছে ওটা ফেলেই দেন ওটা ফেলে দেন আর যদি এমন হয় যে না পুরো নষ্টও হয়নি কিছুটা খারাপ হয়েছে তবে ইচ্ছে করলে খাওয়া যায় এবং সেটা এখনও স্বাস্থ্যসম্মত আছে তাহলে মানুষকে জানিয়ে দিন জানিয়ে দিন যে আমার যে খাবারটা আছে আমি খেতে পারছি না আমার পছন্দ হচ্ছে না কিন্তু আপনার তো নিড আছে আপনি যদি মনে করেন এই খাবারটা আপনার চলবে নিতে পারেন তাহলে এই অ্যাপ্রোচে ভদ্র অ্যাপ্রোচটা আমাদের অবলম্বন করতে হবে নৌসেন ইসলাম বলেছেন মহিলাদের সাপ্তাহিক তালিমের শেষে সম্মিলিত মোনাজাত করা ঠিক কিনা। না আসলে সম্মিলিত মোনাজাতের যে রেওয়াজটা আমাদের দেশে আমরা করেছি সেটার সেরা কোনো দলিল নেই মোনাজাত করা আল্লাহর কাছে হাত তোলা এটা শরীয়তে জায়েজ কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে যখনই কেউ একসাথ হয় তখনই মোনাজাত করাটা একটা রসম এবং রেওয়াজে পরিণত হয়েছে আসুন আমরা যদি দেখি যে নবিস্লাহ সাল্লাম কি করেছেন সাল্লাম তো সবার সাথে এভাবে বিভিন্ন ইজতেমারে একসাথ হয়েছিলেন বসেছেন তারাও কি এরকম ইজতেমার শেষে তারা কি মনাজাত করেছেন নাকি তারা কাফারাতুল মজলিস পড়েছেন আমরা দেখি যে তারা ইলাহা মজলিস পড়েছেন সুবাহানকাল্লাহ্মা লাইক মক্কা মদিনার যে আরব কালচার আমরা প্রায় ষোলো বছর ধরে দেখলাম মদিনায় আমাদের অধ্যয়নকালে শায়েকদের বিভিন্ন মিটিংয়ে আমরা ছিলাম বিভিন্ন জালসায় আমরা ছিলাম হজের বিভিন্ন প্রোগ্রামে আমরা ছিলাম শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ কিংবা আরও অন্যান্য অনেক বড় বড় শেখ তাদের সভায় আমরা ছিলাম তারা আলোচনা করেছেন কিন্তু আলোচনার পরে তারা দোয়া করেছেন কিন্তু দোয়া করেছেন অনেকের সাথে সাথে আমিনও বলেছে যেমন বলেছেন আল্লাহ আজকে যারা আমার কথা শুনেছেন তুমি তাদের উপর রহম করো আমাদের সবাইকে এই কথাগুলো অনুধাবন করে আমল করার তৌফিক দাও আমাদের সবার জীবন সবকিছুতে তুমি বরকত দাও এই যে দোয়া করলেন সেখানে কিন্তু সম্মিলিত মোনাজাতের সিস্টেমে করেননি দোয়া করেছেন তারপরে ওসাল্লাহ ওসাল্লাম আলা নাবীনা মাহমুদ ও আলা আলী ওয়াসাজমাইন সালাত সালাম দিয়ে শেষ করেছেন অথবা কাফারাতুল মেজলিস পড়ে শেষ করেছেন এটাই হচ্ছে সম্মত সবচেয়ে সুন্দর পন্থা এবং এভাবে করাটাই আমি মনে করি উত্তম পন্থা একসাথে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে কিনা এটা একটা একতেলা ফেমাস আলা ওলামাইকেরামের মধ্যে অনেকেই এটাকে জায়জ বলেছেন তবে রাসম রেওয়াজ হওয়ার ক্ষেত্রে মহাকে ওলামাইকেরাম সবাই এটাকে বেদাতি হিসাবে চিহ্নিত করেছেন আর মাঝে হঠাৎ কোনো অপরিকল্পিতভাবে তোলাকে অনেক মহাক্কে কোলামাইকেরাম তারা জায়েজ বলেছেন এর মধ্যে শেখবেন বাজ আসবেন ওরথায় রয়েছেন তার ফতোয়াগুলো আমি দেখেছি কিন্তু এটাকে রাসম রেওয়াজে পরিণত করার কোনো পারমিশন যেহেতু শরিয়াতে নাই এবং তারাও মহাকিক মুফতি আনে কেরাম তারাও এগুলোকে সেভাবে পারমিশন দেননি অতএব আমরা বলবো যে রাসম রেওয়াজের এই বিষয়টা আমাদেরকে ত্যাগ করতে হবে আর ম্যাজলিস্টটা শেষ করার ক্ষেত্রে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের যে সন্না এবং হাদি আদর্শ রয়েছে সেটা মেনে নেওয়ার মধ্যেই আমাদের সবচেয়ে বেশি কল্যাণ যদিও কেউ কেউ জায়জ বলেছেন কিন্তু আমরা যদি নবী সাল্লা সাল্লামের আদর্শকে মেনে নেই তাহলে সকল বিতর্কের ঊর্ধ্বে আমরা সময় থাকতে পারি আচ্ছা মোহাম্মদ রেদান রিপন বলেছেন সুবাহান আল্লাহ কখন বলতে হয় একটু বুঝিয়ে বলবেন কি সুহান আল্লাহ মানে হচ্ছে আল্লাহর পাক পবিত্রতা ঘোষণা করা এটা তো অনেক উপলক্ষে বলা যায় যখন আল্লাহ নিজেই বলেছেন সুবহান আল্লাহ আম্মাঈশ্বরী কোন তারা যে শরিক করে আল্লাহর সাথে আল্লাহ সেটার সাথে তা থেকে পাকও পবিত্র তারপরে আমরা দেখি যে যেমন উপরে ওঠার সময় আল্লাহ আকবর নিচে নামার সময় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর যেকোনো সৃষ্টির তত্ত্ব আবিষ্কার করার পরে আশ্চর্যান্বিত জিনিস আল্লাহর কুদরতে আমরা অভাব বিস্মিত হওয়ার পরেও সুবহান আল্লাহ আমরা বলতে পারি এটা হচ্ছে আসলে মানে উপলক্ষ দ্বারা এটাকে লিমিটেড না করে যে কোনো সময়তে আমরা বলতে পারি আমরা সুহান আল্লাহ সালাতের পরত পড়ি সুহান আল্লাহ আলহামদুল আল্লাহ আকবর তাই না তারপরে সুহান আল্লাহ অবহান দিয়ে সুহান আল্লাহ যেটা আসমান এবং জমিনের মাঝখানের জায়গাটুকু স্বভাবে পূর্ণ করে দেয় অতএব সুবাহান আল্লাহকে আমরা নানাভাবেই পড়তে পারি মোহাম্মদ শমীমোর বলেছেন আমাদের সমাজে অনেক বোনেরা বিটিএস নামক কোরিয়ান ব্র্যান্ডের অন্ধ ভক্ত এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি যদি জানাতেন বিটিএসটা কি তা তো আমি প্রথম শুনলাম এই ব্র্যান্ডটা হয়তো কোনো কসমেটিক বা এরকম কিছু হতে পারে বা আমি আসলে ঠিক জানি না যে এটা কি কোনো পোশাকের ব্র্যান্ড নাকি কসমেটিক ব্র্যান্ড নাকি কোনো সুগন্ধি কোনো জিনিসের ব্র্যান্ড তো যাই হোক আমাদেরকে মনে রাখতে হবে অমুসলিম দেশ থেকে যে সমস্ত ব্র্যান্ডগুলো আসে এগুলো অনেক সময়ই আসলে আপত্তিজনক হতে পারে এখানে অনেক দ্রবণ কিংবা ইনগ্রেডিয়েন্ট থাকতে পারে যেটা শরীর সম্মত নয় আর যদি শরিয়ৎসম্মত থাকে তাহলে ব্যবহার করা যেতে পারে কিন্তু শরীয়তসম্মত না হলে সেটাকে অবশ্যই বর্জন করতে হবে সাইদুল ইসলাম সালাতের মাঝে যদি বায়ু মিশ্রিত হয় তাহলে কি সালাদ শেষ করে আবার নতুন করে সালাদ পড়তে হবে নাকি সালাদ শেষে শেষ হওয়ার আগে সালাদ ভেঙে পুনরায় অজু করে সালাদ পড়তে হবে না মাঝখানে হলে আপনি ওখান থেকে আপনি অজু করে এসে আবার বাকি সালাদটুকু পড়তে পারবেন মেফতাহুল জান্নাত চোখে কাজল দিলে কি নামাজ হবে চোখে মেয়েদের কাজল দেওয়া এটা যদি তার মানে সাজসজ্জার অংশ হয় এবং তার মধ্যে কোনো নাজাসাত না থাকে তাহলে তো কোনো সমস্যা আমি দেখছি না কিন্তু কাজল বা এ সমস্ত জিনিসে যদি যেমন কোনো অ্যালকোহলিক জিনিস থাকে অথবা কোনো নাজাসাদ দ্রবণ থাকে তাহলে তো অবশ্যই সেটাকে অ্যাভয়েড করতে হবে সালাদ আদায়কালে বিপাশা আক্তার বলেছেন মোবাইলের অ্যাপসের সময় দেখে সালাত আদায় করা সঠিক হবে যদিও আজানের কিছুটা আগেই অ্যাপসে সালাতের সময় হয়ে যায় না আজানের আগে অ্যাপসের সালা অ্যাপসে আজান দেয় এটাই তো আপনি অ্যাপস বলতে আজানের অ্যাপস অর্থাৎ স্থানীয় আজানের আগে যদি অ্যাপসে আজান দেয় তাহলে আপনি সালাদ পড়তে পারবে কিনা আসলে সালাদ তো আজানের সাথে রিলেটেড না কেউ যদি ভুলে আজান দেয় তাহলে কি আপনি সালাত পড়বেন আবার কেউ যদি অনেক দেরিতে আজান দেয় তাহলে কি আগে সালাত পড়া যাবে না এটা সময়ের সাথে রিলেটেড মেয়েদের জন্য আজানের আগে সালাদ পড়া যায় ওয়াক্ত হওয়ার সাথে সাথে তারা সালাদ পড়তে পারে আওয়ালাক্তে এবং আমাদের দেশে আসলে আজান তো অনেক পরে দেয় আপনি দেখবেন প্রত্যেক সালাতের একদম আজ সময় হওয়ার সাথে সাথে আজান দেয় না আজান দেয় কোথাও এক ঘন্টা পরে কোথাও আধা ঘন্টা পরে কোথাও দুই ঘন্টা পরে দেড় ঘন্টা পরে বিভিন্ন সময় আজান দেওয়া হয় অতএব সালাত হচ্ছে ইন্না সালাতিতা বা মকুতা সালাত হচ্ছে মোমিনদের ওপর ওয়াক্ত মতো পড়া ফরজ আজান মতো পড়া ফরজ এটা বলা হয়নি আজানটা হচ্ছে ইসলামের শেয়ার আজানটা হচ্ছে সালাতের ওয়াক্ত যে হয়েছে সেই ঘোষণাটা দেওয়া সেই দিতে কেউ দেরি করেন কেউ তাড়াতাড়ি দেন যদি আউয়াল ওয়াক্তে কেউ আজান দেন যেমন আমরা সৌদি আরবের মসজিদগুলোতে হারামাইন মসজিদগুলোতে দেখি তাহলে বুঝতে হবে আজানের মাধ্যমে ওয়াক্ত হল আর যদি কেউ যেমন বেলা একটা বা স একটার সময় জোহরে আজান দেন তার মানে এটা জোহর ওয়াক্ত এটা বোঝায় না জোহর আক্ত এখন বারোটার একটু আগ থেকেই শুরু হয়ে যায় অতএব আমাদেরকে ওয়াক্তের দিকে খেয়াল করতে হবে আজান নয় তবে যারা মসজিদের সালাত আদায় করছেন তাদের জন্য আজানটা খুবই গুরুত্বপূর্ণ তিনি আজানের সাথে সাথে বা পারলে আজানের আগেই মসজিদে চলে যাবেন এবং আজানের পরে কিছুক্ষণ সময় দেওয়া হয় তারপরে একামত হওয়ার পরই সালাদটা শুরু হয় অতএব তিনি আজানের পর মসজিদে একা গিয়ে সালাদ পড়ে আসবেন না তিনি একামত হওয়ার পরে ইমামের সাথে সালাত আদায় করে তারপরে আসবেন জানা তার একটি প্রশ্ন করেছেন বাসায় থাকা অবস্থায় গিরার উপরে কাপড় উঠে গেলে কি গুনা হবে মেয়েদের কথা বলছেন না বাসায় থাকা অবস্থায় মেয়েদের বিশেষ করে তিনি যখন স্বামীর সাথে থাকেন তখন তো তার জন্য যে কোনো পোশাক পরাই যায় যাচ্ছে শর্ত হচ্ছে তার এই অবস্থায় তাকে আর কেউ দেখতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে যদি বাসায় মাহরম থাকেন তাহলে তাকে অবশ্যই শালীন পোশাক পরতে হবে এবং মাহরামের সামনে যতটুকু ওপেন করা যায় ততটুকু ওপেন তিনি করতে পারবেন তৃতীয়ত হচ্ছে তিনি যদি সালাতের মধ্যে থাকেন তাহলে তার পায়ের পাতাসহ ঢাকবেন আর চতুর্থ হচ্ছে তিনি যদি আজনবী পুরুষের সামনে থাকেন তখন তাকে তার পর্দা করতে হবে যেটা স্যার এই হিজাব আমরা বলি যদিও এক্ষেত্রে যেমন মুখমণ্ডল ঢাকতে হবে কি হবে না নেকাবের বিষয় নিয়ে ওলামাই ক্যারামের মধ্যে এখতলাফ সে সাহাবাই ক্যারাম থেকে চালু হয়ে এসছে দুটো মত আমরা জানি ঢাকতে হবে কেউ বলেছেন কেউ বলেছেন ঢাকতে হবে না এই একতেলাফটা যেহেতু আগে থেকে চলে এসছে আমি হয়তো বলতে পারি আমার মতে যে মুখ ঢাকাটা ওয়াজিব কিন্তু এর উপর এম্পোজ করা যাবে না অন্য মতের মতাবলম্বীদেরকে তো সুতরাং আমরা বলবো যে পায়ের ক্ষেত্র তাই বাসার মধ্যে যদি কেউ না দেখে যেমন মহিলা যদি ওয়াশরুমে তিনি গোসল করছেন তাহলে তিনি টাকনোর উপরে হাঁটুর উপরেও তিনি কাপড় তুলতে কোনো অসুবিধা নেই শর্ত হচ্ছে কেউ তাকে দেখতে পারবে না তাহলে এটা পুরুষদের ক্ষেত্রেও পুরুষদের কাপড় ছেড়ে কি গোসল করা যাবে হ্যাঁ গোসল করা যাবে সুতরাং উঠে যাওয়ার সাথেই শরিয়াতের হুকুম আসলে এখানে ততটা জড়িত নয় যতটা জড়িত হচ্ছে কেউ দেখে ফেলল কি না অথবা অন্য লোকের সামনে তিনি এ কাজটা করে ফেললেন কি না আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আজকে আপনাদের যে প্রশ্নগুলো এসেছে আমরা তার অনেকগুলোর উত্তর দিয়েছি এবং আজকে আমরা অন্য দিনের তুলনায় একটু মনে হয় বেশি প্রশ্ন নিতে পেরেছি আল্লাহ শুক্রিয়া এবং আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আল্লাহর কাছে দোয়া করছি আমাদের সকল আমাদের জন্য দোয়া করছি আল্লাহর যেন তাদের উপর থেকে বিপদ মুসিবত দূর করে দেন এবং আলেম সমাজ এবং সকল মুসলিম সমাজকে তিনি যেন হেফাজতে রাখেন আমাদের সবাইকে সুমতি দেন বোঝার তৌফিক দান করেন পারস্পরিক মামেলাকে সুন্দর করার তৌফিক দান করেন আলেমদের সাথে মামেলাকে সাধারণ মুসলিমদের সাথে মামেলাকে সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে সেই দোয়া রেখে এবং আপনাদের প্রতি সে আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি হাদা ওসাল আলা আলানবীলা মুহাম্মদ আলা আলিহি ও আসহা আজমাইন ওসালাম আলাইকুম ورحمه الله وبركاته سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك